যেহেতু কালকে জামা কাপড়গুলো শুকায়নি, তো অনেক সময় ভেজা জামা কাপড় থাকলে গন্ধ হয়ে যায় কেমন একটা বিশ্রী, এর জন্য ঘরে এনে মেলে দিয়েছি। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি, পুরো ব্লগটার সঙ্গে জুড়ে থাকো। আর এদিকে চাটা বসিয়ে রেখে গেছিলাম কাপড় মেলতে, এসে দেখি চাটা একদম শুকিয়েই গেছে, মানে এক কাপ কি এক কাপের হাফ কাপ হয়ে গেছে আর কি চা। তো চলো চাটা ঢেলে নেই, যেহেতু একাই খাবো তাই অতটা চাপ নেই, অল্প হলেও কোনো ব্যাপার না, কেউ আসলে তো আর হাফ কাপ চা দেওয়া যায় না, তো নিজের জন্য হাফ কাপ চা খাওয়া যায়। তো যাই হোক, চাটা খুব স্পেশাল হয়েছে আর কি, চলো সঙ্গে থাকো। চাটা নিয়ে ছেঁকে নিলাম এখন, চলো ওই ঘরে চলে যাই। চলো নিচে বসে পড়লাম চা খাওয়ার জন্য। চলে এসেছি রান্নাঘরে, তো তোমাদের দাদা ভাইয়ের কাজ আছে আর আমি কি রান্না করব সেটাই ভেবে পাচ্ছি না, কারণ আজকে তরকারি করার মতো কিচ্ছু নেই ঘরে, মানে কোনো একটা সবজি বানাবা। এদিকে করলা ছিল, করলা ভাজবো, আর কি করব ভেবেই পাচ্ছি না যে কি করব। চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘরে কি কি আছে। দেখো এখানে শুধু বেগুন আছে, বেগুন, টমেটো আর এই যে আলু, আর এখানে লঙ্কা আর পেঁয়াজ রসুন। আজকে ঘরে সবজি, তবে কি রান্না করবো সেটাই ভেবে পাচ্ছি না, আলু আর বেগুন দিয়ে কিছু করা যায় বলো। চলো, ছোটোবেলায় একটা রেসিপি খেয়েছিলাম, রেসিপি বলতে ছোটোবেলায় বলতে ছোটোবেলাতেও না, বিয়ের আগে আর কি, বিয়ের আগে আমার দিদা নিরামিষ খায়, সেখানে দিদা একটা রান্না করেছিল আলু বেগুন দিয়ে তরকারি, তো সেটাই করব। চলো সঙ্গে থাকো আর পুরো ব্লগটার সঙ্গে জুড়ে থাকো। বেগুন দিয়ে এত মজাদার রেসিপি একটা মনে পড়ে গেছে, সেটাই করবো, তো চলো সঙ্গে থাকো। বেগুনের রেসিপিটা কি হবে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে আমি ভেজে নিচ্ছি, মানে যেটা বেগুন ভাজা খাই আমরা ঠিক সেইভাবেই কয়েকটা বেগুন, মানে একটা বেগুন নিয়েছি, আমি বেশি বেগুন নিইনি, একটা বেগুন নিয়েছি আর সেই বেগুনটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে করলাটা ভেজে রেখেছি, করলাটা ভাজার জন্যই, আর এখানে আলু সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছি। তো চলো এবার আলু আর বেগুন দিয়ে তরকারিটা হবে আজকে। আর ওদিকে আমি মশলাটাও করে নিয়ে চলে এসেছি, আর এখানে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, জিরা আর পেঁয়াজ, এখানে আদা, লঙ্কা, রসুন, জিরে বাটা মশলা যেটা আছে, তো এখানে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপর মশলাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে আর তরকারিতে ঝোল দিয়ে এবার বেগুন ভাজাগুলো তরকারিতে দিয়ে দেবো। তো এইভাবেই হচ্ছে রান্না, জানি না খেতে কেমন হবে কারণ ফার্স্ট টাইম করলাম, সত্যি খুব ভয়ে ভয়ে রান্না করছি আর কি, কারণ তোমাদের দাদা ভাই তো খাওয়া দাওয়ায় মানে খুব কি বলবো ন্যাকা টাইপের আর কি, এটা খাবে না ওটা খাবে না, এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি, খাওয়া দাওয়া নিয়ে খুব বায়না করে। আমার আবার সেরকম কোনো ব্যাপার নেই, আমার যা হবে তাই খেয়ে নিই। তো চলো দেখি আজকে তরকারিটা কেমন হয়। এই হচ্ছে আজকের তরকারি, দেখতেও যেরকম হয়েছে খেতেও ঠিক সেরকমই টেস্ট। বন্ধুরা এদিকে রান্না হয়ে গেছে, তারপর তোমাদের দাদা ভাই দেখো মাছ এনে ঝুলিয়ে রেখেছে, আর আমি অনুপকে রেডি করাচ্ছিলাম স্কুলে যাবে, তখনই মাছটা নিয়ে এসে ঝুলিয়ে রেখেছে, তাই মাছটা আর রান্না করা হয়নি। চলো এখন কেটে নিই, তোমাদের দাদা ভাই তো কাজে চলে গেছে, এটা দুপুরে রান্না হবে। ওদিকে অর্ণবকে স্কুলে পাঠিয়ে দিয়ে এবার চলে আসলাম মাছ কাটতে। এগুলো হচ্ছে পোনা মাছ, কারণ সকালবেলা বাড়ির সম্বন্ধে যে দাদা ভাই মাছ নিয়ে যায় সেই দাদা ভাইটা আজকে একটু লেট করে এসেছে, তাই সকালবেলা মাছটা আর নেওয়া হয়নি। তারপর আমার রান্না হয়ে গেছে, ঠিক 8:30টার মতো রান্না কমপ্লিট হয়ে গেছে, তারপর তোমাদের দাদা ভাই মাছটা নিয়ে এসে ঝুলিয়ে রেখেছে। যেহেতু রান্না হয়ে গেছে আর এদিকে অর্ণবকেও স্কুলে পাঠানোর তাড়া ছিল,
তাই আর তখন মাছটা রান্না করিনি। তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে চলে গেল, অর্ণব স্কুলে চলে গেল, এখন মাছটা নিয়ে বসলাম, কারণ সকালবেলাটা না প্রচণ্ড চাপ থাকে আমার। আর মাছটা কাটতে নিয়ে হাতটা খুব পিছলে যাচ্ছিল, মানে মাছটা ঠিকভাবে কাটতে পারছিলাম না। তারপর একটু ছাই নিয়ে আসলাম, ছাই নিয়ে এসে এবার দেখো মাছগুলো কেটে নিচ্ছে। স্নান টান সেরে চলে আসলাম, আর তখন যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেটাই এখন একটু ভেজে নেব, কারণ বেশিক্ষণ রাত্রের অপেক্ষা করলে রাত্রের আগে তো আর রান্না হচ্ছে না, মানে ইচ্ছে করছে না। রান্না বান্না তো সব আছেই, তো আমিও খেয়ে নিলাম অর্ণব স্কুল থেকে এসে, তো ওরও ভাত তরকারি ছিল সেটাই খেয়ে নিল। এখন মাছগুলো ভাবলাম ভেজে রাখি, তা না হলে নষ্ট হয়ে যায় যদি। আর আজকে একটু আকাশটাও মেঘলা মেঘলা, কিন্তু গরমটা এখন পড়েই গেছে প্রায়, এখন আর সোয়েটার লাগে না। তো চলো মাছগুলোকে ভেজে নিই। আর অর্ণব ওদিকে স্কুল থেকে এসে খেলতে চলে গেল, মানে খাওয়া দাওয়া করলো, করে চলে গেল খেলতে। এখন যেহেতু স্কুল থেকে এসে আর ঘুমালে খেলার টাইম পায় না, খুব বায়না করে যে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে পড়ে, তারপর বায়না যে আমি খেলতে যাব, খেলতে পারলাম না, আমাকে কেন ঘুম পাড়িয়েছে। তো আজকে স্কুলে যাওয়ার আগেই বলছে যে মা আমি কিন্তু আজকে এসে ঘুমাবো না। তো মাঝে মাঝে বাচ্চাদের আবদারটাও রাখতে হয়, তাই আজকে আর কিছু বললাম না। ও এসে খাওয়া দাওয়া করে, ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে খেলতে চলে গেল। আর আমি এদিকে ভাবলাম এখন একটু ফাঁকাই আছি, তাহলে মাছটা ভেজে রাখি, তারপর বাড়ির কাজগুলো সারি। তো বন্ধুরা সঙ্গে থাকো। আর আজকে সাদা তেল দিয়ে মাছ ভাজছি, কারণ সরষের তেলটা শেষ হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইকে বললাম হয়নি আনার কথা। সাদা তেলটা আছে তাই অসুবিধা হচ্ছে না, এটা দিয়েই ভেজে নিই। এইভাবে তাপটা দেখে নিলাম, কারণ কি বলতো আমি না আগে কড়াই মানে গরম হওয়াটা বুঝতাম না, অনেক সময় কড়াই গরম হতো না, ওভাবে মাছ দিয়ে দিতাম আর সব নষ্ট হয়ে যেত। বাবা আমাকে একবার শিখিয়েছিল যে কড়াইয়ের উপরে হাত দিলে যদি তাপটা ওঠে তাহলেই বুঝবে যে কড়াইটা হয়ে গেছে, তো সেটাই প্রসেস আমি এখনও অ্যাপ্লাই করি আর কি। এখন আমি অনেক সময় মানে বিয়ের 7 বছর হয়ে গেল, তবুও এখন পর্যন্ত আমি সেই প্রসেসটাই দেখে নিই, কারণ যখনই মাছটা ভাজতে নিব কড়াইয়ের উপরে আমি হাতটা দিয়ে দেখে নিই তাপটা উঠছে কিনা। তো চলো কড়াইটা হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। আর এখানে আছে 4 পিস বলতে কি বলতো, একটা মাছকে 2 টুকরো করে রেখেছি, মানে 2টো টুকরো করে রেখেছি, একটু ছোট ছোট ছিল তাই ওই 2টোকে গোটা গোটাই রেখেছে, আর যেগুলো একটু বড় বড় লেগেছিল আর কি সেগুলোকে কেটে ফেলেছি মাছ কম দিয়ে। তেল ছিটছে, একদম হাতে পড়ে গেল একটা তেল ছিটে এসে। তেল ছিটে একদম ছিটছিট করে তেলগুলো মানে মাছগুলো ছিটছে, কেন জানি না, মানে তেল ছিটে একদম, একটা এখানে পড়েছে, একটা হাতে পড়েছে, আর একটা এই হাতে পড়েছে। মাছ ভাজা কমপ্লিট, এখন রেখে দেয় আর বাইরের কাজগুলো সেরে নিই। চলো বন্ধুরা চলে আসলাম বাইরে, উঠানটা বিকেল হয়ে গেছে যেহেতু, তাই ভাবলাম যে না গাছগুলোতে একটু জল দিয়ে তারপর উঠানটা ঝাড় দিয়ে নিই। আর উঠানটাতেও প্রচুর পরিমাণে জল ছিটাতে হয়, কারণ এখন তো বুঝতেই পারছো বসন্তকাল চলেই এসছে, এদিকে একদম ধুলো বালি একদম ছড়াছড়ি। তো চলো ফুল গাছগুলোকেও মানে জল দিয়ে দিই, আর উঠানটাতেও একটু জল দিয়ে দিই। ফুল গাছগুলো না সকালবেলায় জল দিলে বিকালবেলায় যেন শুকিয়ে যায়, গোড়াতে জল থাকে না।
আর একদিন যদি জল না দেই তাহলে তোমাদের দাদা ভাই বলে আমি নাকি অলস, কতদিন থেকে জল দিচ্ছি না। তো যাই হোক, রোজ সকাল বিকাল দুই টাইম করে জল দেওয়া হয় ফুল গাছগুলোতে। আর এদিকে এই ছোট্ট আম গাছটাতেও অনেক মুকুল এসেছে, কারণ গতবার আম হয়নি, তার আগের বার প্রচুর হয়েছিল আম। মানে ছোট্ট একটা গাছ ছিল, একদমই ছোট ছিল তখন, তবুও গাছটায় আমের ভারে একদম হেলে গেছিলো। আর এবার গতবার হয়নি, গতবার দু একটা আম হয়েছিল, তাও পড়ে গেছে, মানে খেতে পারিনি একটা আমও। আর এবারও খুব ভালো মুকুল এসেছে। তাই তোমাদের দাদা ভাই বলেছিল যে গাছটার গোড়ায় জল দিতে, তবে গাছটার গোড়াতে কোনো মানে ঢিপ বানিয়ে তারপর জল দিলে অনেকক্ষণ জলটা থাকতো, কিন্তু আমি সেভাবে বানিয়েই নি মাটির অভাবে। মাটির অভাব বলতে কি, যেহেতু গ্রামে বাড়ি আশেপাশে তো অনেক মাটি আছে, তবে কী বলো তো, মাটিটা টেনে এনে তারপর দিতে হবে। আশেপাশে তো মাটি নেওয়ার মতো জায়গা নেই, মাটিটা আনতে গেলে পেছনের পুকুর থেকে আনতে হবে, আর পুকুর থেকে মাটি তুললে তো আমি উঠতেই পারবো না। আমি তো দিচ্ছি জল, তো যাই হোক চলো উঠোনটা ঝাড় দিয়ে নেই। উঠোনটাতে খুব বেশি পাতা ছিল না, কারণ স্নানের আগে উঠোনটা একবার ঝাড় দিয়েছিলাম। কিন্তু কি বলতো, যেহেতু বসন্তকাল পড়েই গেছে, তাই গাছের থেকে তো পাতা ঝরবেই, এখন ঝাড় দিচ্ছি, একটু পরেই পাতা পড়ে একদম উঠোন শেষ হয়ে যায়। তো চলো এই ফুল গাছগুলোতেও একটু জল দিয়ে দিলাম। এখনও সেরকম আগের মতো ফুল ফুটছে না। এই ফুলটা দিনের বেলায় খুব সুন্দর ফোটে, দেখো রাতেও মানে সন্ধে হতে হতে ফুলটা চুপসে যায়। আর এই যে এগুলো একদম ফুটে নষ্ট হয়ে গেছে, তো চলো এগুলো ছিঁড়ে দেই। উঠিয়ে দিলাম, কারণ এটা আর ফুটবে না, এটা নষ্ট হয়ে গেছে। এখন একটাই ফুল আছে, আর কোনো কড়ি এখনও বের হয়নি, আর একটা গাছেও ফুল নেই। সব গাছের ফুল ফুটে নষ্ট হয়ে গেছে, এই গাছটাতে শুধু আছে কয়েকটা ফুল। বাড়ির কাজকর্ম তো মোটামুটি হয়েই গেছে, শুধু এখন কাপড় গোছানো বাকি আছে। সন্ধ্যাও লেগে যাচ্ছে, তো এই যে কাপড়গুলো সকালবেলা মিলে দিয়েছিলাম এগুলো উঠিয়ে এনেছি, এগুলো আর গোছানো হয়নি, একটু পরে গোছাই। চলো একটু রাস্তা থেকে ঘুরে আসি, কারণ আজকে সারাদিনে ঘর থেকে বের হয়নি, আর বিকেলবেলা যদি একটু রাস্তায় না বের হয় তাহলে কিছুই ভালো লাগে না। তো চলো রাস্তায় যাই, লাইটটা অফ করে দিই। আর একটা আপেল কুল নিয়ে নিলাম। আর ওদিকে দেখো দিদিভাই গরু নিয়ে আসছে। ও ম্যাডাম, আর এদিকে হাঁটতে হাঁটতে পাশের বাড়ির দিকে আসলাম, মানে দিদি ভাইদের বাড়ির এখানে। আর অর্ণব এখানে খেলছে চোর পুলিশ, সবাই মিলে দেখো সব বাচ্চাগুলো মিলে এখানে খেলছে। আর এখানে খেলে না অনেকটাই সেফ থাকে, কারণ চারদিকে আটকানো গেট আছে, বা মানে রাস্তায় ফট করে বেরোতে পারে না। আর আমাদের বাড়িতে তো সামনটা অনেক মানে খোলামেলা, ভয় লাগে যে রাস্তায় কখন উঠে পড়ে গাড়ি টাড়ি যায়। আর বেশিরভাগ টাইম এখানেই খেলে বিকেল করবো। আর এদিকে অর্ণবের কাণ্ড দেখো, আমি সন্ধ্যা দিতে গিয়েছিলাম কিন্তু কোনোভাবেই আমাকে সন্ধ্যাতে দিল না, ও নাকি সন্ধ্যা দেবে। তো যাই হোক, ও সন্ধ্যা দিচ্ছে, আর ধূপকাঠিটা দেখো পর্দায় এক্ষুনি লেগে গেছিলো। আমি যদিও ওকে সন্ধ্যা দিতে দিয়ে বা ওর সন্ধ্যা দিতে নিলে আমি ওর পাশ থেকে সরি না, যেহেতু আর ছোটো বাচ্চা কখন আগুন টাগুন দিয়ে খেলা করে, তাই ওর সামনেই দাঁড়িয়ে থাকি। ও যখন সন্ধে দিবে তখন একদম আমাকে ধারে কাছে যেতে দেয় না, দেয় না তো দেয়ই না, আর কি বলবো, কোনো কিছুতে হাতও দিতে দেয় না। সারা ঘর দেখাবে বাইরে তুলসীর তলায়, মানে পুরো বাড়িটাতেই ও ভালোভাবে সন্ধে দেয় আর কি। তো চলো, এই দিকে ওর খুব একটা ঝোঁক আছে পুজো দেওয়ার ক্ষেত্রে, পুজো দিতে অতটা চায় না, সন্ধে দিতে খুব ভালোবাসে। সন্ধ্যা বন্ধুরা দেখলে সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা দিতে যাবো, অর্ণব ওদিকে খুব বায়না করছিল সন্ধ্যা দিবে, তাই ও সন্ধ্যাটা দিল। আমি এদিকে ঘরের জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর ওকে পড়াতে বসব। বাবাই বাবাই, ওই ছেলে, চলো জামা কাপড়গুলো গোছানো শুরু করে দিলাম। আর জামা কাপড় বলতে এক্সট্রা অনেক জামা কাপড় বেরিয়ে আছে আর কি। এখন যেহেতু খুব একটা ঠান্ডা নেই, দু তিন সেট করে সোয়েটার আমার, অর্ণবের, অর্ণবের পাপার, মানে সবারই সোয়েটার দু তিন সেট করে বাইরে আছে। তো এত তো লাগে না এখন, আর সেরকম গরম যেহেতু নেই, আর এতগুলো বাইরে থাকলে এটা টান দিচ্ছে ওটা পড়ে যাচ্ছে, মানে সব এলোমেলো হয়ে থাকে, তার মধ্যে একদম ঘরগুলো জ্যাম জ্যাম।
তাই ভাবছিলাম যে না, হালকা যেগুলো দরকার নেই আর কি, আর সেগুলো উঠিয়ে রাখি আর কি, শীতের জামা কাপড়, তারপর এমনিতে অর্ণবের টুকিটাকি জামা কাপড়গুলো আছে, যেহেতু দু একদিন করে পরছে আর সেটা আর উঠানো হয়নি, সেরকম জামা কাপড়গুলো এখন আজকে সব ধুয়ে দিয়েছি আর কি, যেগুলো উঠাবো ভেবেছি সেগুলো ধুয়ে দিয়েছি, তাছাড়াও বাড়ির পরার যেগুলো আছে সেগুলোও ধুয়ে দিয়েছি। তো চলো বাড়ির পরারগুলো আলাদা করে রেখে দেয় সাইড করে, আর যেগুলো আমার দরকার নেই এখন আর সেগুলোকে উঠিয়ে দেবো। বাজে রাত 8:30, আর তোমাদের দাদাভাই দেখো কতগুলো বাজার নিয়ে এসছে, বলেছিল মাছের ডাল করবো রাত্রে, মাছের মাথা আছে সেটা দিয়ে, তো এর জন্য মাছের ডাল নিয়ে এসছে। আর কী কী এনেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কী কী এনেছে। এটা হচ্ছে জিরে, হলুদের প্যাকেট, মসুর ডাল, আর হচ্ছে মাছের ডাল। তো এই হচ্ছে বাজার, চলো রান্নাঘরে যাওয়া যাক। আর আজকে স্পেশালি তোমাদের দাদাভাই আমাকে মাছের ডাল রান্না করে খাওয়াবে, কারণ আমি খুব একটা রান্না করতে পারি না আর খেতে তো খুব ভালোবাসি। চলো বন্ধুরা, রাতের রান্নাটা দেখালাম না, এই হচ্ছে মাছের ডাল, রান্না হয়ে গেছে, তোমাদের দাদাভাই করে দিল, আর হচ্ছে ধনে পাতার বড়া, এটাই আজকে রাতের মেনু। তো বন্ধুরা আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।